আর কি এখানে বলিদান করেন। তো দাদা তুমি কতদিন থেকে বলিদান করছো? তারাপীঠ মন্দির, এমন কোনো বাঙালি মানুষ নেই যে তারাপীঠ মন্দিরের নাম শোনেননি। তাই আজকের ভিডিওতে থাকছে তারাপীঠ শ্মশান চত্বরের এবং তারাপীঠ মন্দির চত্বর নিয়ে ঘিরে আছে অনেক কাহিনী। পূর্ব মেন গেট থেকে তোমরা চলে যাবে শ্মশান চত্বরের দিকে, সাধক বামদেবের ঘাট, দ্বারকা নদী, মাঙ্গলিক যজ্ঞ যেখানে হয় সেই জায়গাটা, এবং বামাখাপা বাবার সমাধি মন্দির, তারামায়ের জন্য যে বলিদান দেওয়া হয়, এবং তারপরেই চলে যাব যমুনানন্দ ব্রহ্মার ঠিক আশ্রমেই, এবং সর্বশেষে থাকছে সাধক বামাখাপার মাটির আদিবাড়ি। এই সব কিছু আমরা আজকে জেনে নেব এই ভিডিওতে। আমাদেরকে সব কিছু ভালোভাবে বলবে দীপ চ্যাটার্জি। সর্বপ্রথম কিন্তু ধূপ আর মোমবাতি নিয়ে চললাম শ্মশানের দিকে। তারাপীঠ শ্মশান সম্পর্কে যত কথা আমি জেনে নেব দীপ চ্যাটার্জি দাদাভাইয়ের কাছ থেকে। নমস্কার, এটা আমাদের তারাপীঠ মায়ের মন্দিরের শ্মশান। এটা এটা শ্মশান বলতে অ্যাকচুয়ালি শ্মশান নয়, এটা হচ্ছে মায়ের মায়ের পাদপদ্ম চরণ। এর সামনে আছে মায়ের পাদপদ্ম চরণ, এদিকে আমাদের ডান দিকে আছে মায়ের মায়ের যে সেবায়িত এমনকি ভক্ত বাবা বামাখাপার সমাধি চরণ, এদিকে আছে মায়ের বামাখাপার সমাধি চরণ, আর এখানে আছে মায়ের যে বলিদান হয় মায়ের বলিদানের জায়গা। এখানে আমাদের মা সর্বপ্রথম এখানে প্রতিষ্ঠা ছিলেন, এখান থেকে মা মন্দিরে যায়। এটা হচ্ছে মায়ের আমাদের প্রতিষ্ঠিত জায়গা, সর্বপ্রথম মায়ের এটা পাদপদ্ম চরণ। সেখানে আমরা ভেতরে গিয়ে এখন দেখাতে পাচ্ছি না, অনেক দর্শক বন্ধু আছে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের পাদপদ্ম চরণ, অনেক দর্শক বন্ধুকে দেখাও। সামনে আছে আমাদের বাবা সিদ্ধদেব বামদেব, বামদেবের সমাধি চরণ। আচ্ছা, চলো একটু সমাধি চরণটাকে দেখা সম্ভব হবে? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আমাদের বাবা শ্রী শ্রী বাম বামাখাপার সমাধি মন্দির। বামদেবের মূর্তি, জয় গুরু বামদেব, অনেক 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 প্রণাম জানাই, যেহেতু আমাদের তারাপীঠকে সিদ্ধ করার জন্যে বা মা তারাকে এত বড় করার জন্যে বা মায়ের সন্তান হিসাবে গুরুদেবের কাছ থেকে আমরা অনেক অনেক আশীর্বাদ চাই যে হে গুরুদেব তুমি আমাদের কাছ থেকে আমাদের থেকে অনেক অনেক বড় করো। জয় জয় মা তারা, সবাইকে সিদ্ধ করো, সবাইকে ভালো রাখো। এবার দীপকে নিয়ে যাচ্ছি যে শ্মশানের যে টোটাল জায়গাটা কিংবা শ্মশানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, সব কিছু দেখিয়ে দেবো। মায়ের আশীর্বাদে মায়ের সমস্ত যা কিছু আছে, মায়ের মন্দির, মায়ের শ্মশান, মায়ের পাদপদ্ম চরণ, বামা খাবার সমাধি চরণ, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে মায়ের যে শ্মশান, সে শ্মশানে আমাদের এখানে প্রত্যেক দিন ভান্ডারা চলে। মায়ের ভান্ডারের উপলক্ষে যত সব আমাদের সাধু বৈষ্ণব আছে বা যতজন আমাদের ভক্ত আছে তাদেরকে সেবা করানো হয় এখানে আমাদের মায়ের এই যে শ্মশানে যে আশ্রম আছে এখানে প্রত্যেকের জন্য আমাদের ভান্ডারা করা হয় প্রত্যেক দিন। এখানে আমাদের সামনে অফিস, মা তারা মহাপীঠ শ্মশান অফিস, এই অফিসের মাধ্যমে আমাদেরকে প্রত্যেক ভক্তদেরকে প্রত্যেক সাধু বৈষ্ণবকে মানে কি ভান্ডারা প্রদান করা হয়। আচ্ছা আচ্ছা, মা তারা আশীর্বাদ। এক কথায় বলা যেতে পারে কে সেবা সেবা। হ্যাঁ এটাই, দেখো কত ভক্ত সবাই সেবা নিচ্ছে। বলছি দীপদা, এই সেবাটা কি ডেইলি চলে? হ্যাঁ আমাদের এখানে ডেইলি চলে মায়ের সেবা। মায়ের যতক্ষণ না ভোগ হয় ততক্ষণ এই সেবা চলে না। মায়ের ভোগ হয়ে যাওয়ার পর এখানে প্রত্যেক দিন আমাদের সেবা চলে, শ্মশানে বলুন আমাদের মন্দিরে বলুন, প্রত্যেকদিন এখানে ভান্ডারা চলে। যত সব ভক্তরা আছে, যত সাধু বৈষ্ণব আছে তাদের জন্য আমাদের এখানে প্রত্যেকদিন ভান্ডারা চলে। তো দীপের সঙ্গে একটা বন্ধুত্ব আমার হয়ে গেল, একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো দীপ এবার আমরা কোথায় যাবো? এখন যাচ্ছি মায়ের মহাশ্মশানে, যেখানে অনেক প্রত্যেক ভক্তরা বা প্রত্যেক মানুষই ভয় করে যে শ্মশানে যাবো না। কিছুই না বাবা, শ্মশান হচ্ছে প্রত্যেকের শান্তিপূর্ণ জায়গা, যেখানে শান্তিপূর্ণ সব থেকে হচ্ছে শান্তিপূর্ণ জায়গায় শ্মশান। যে কোনো মানুষ মারা যায় বা কেউ যায়, হিন্দু বলো বা মুসলিম বলো, প্রত্যেক মানুষের কিন্তু রক্ত সমান, সবাই কিন্তু লাল রক্ত, কেউ যায় কবরে কেউ যায় শ্মশানে। আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের জায়গা হচ্ছে শ্মশান, মহাশ্মশান। সেই শ্মশান আমাদের আপনাদেরকে দেখাতে চলেছি, এখন দেখাবো এবং কিছু ড্রোন ভিউ তোমাদের সাথে শেয়ার করব। এই হলো সেই চুল্লি, ইলেকট্রিক চুল্লি যেটাকে বলে আর কি। এখানেই পড়ানো হয় আজীবন কাল জীবন জিন্ত যখন থেকে তারাপীঠ চলছে। এটা হচ্ছে মহাশ্মশান মায়ের, মানে এখানে লোহার কোনো চ্যানেল না, এখানে লোহার চ্যানেল এর উপরে সব কিছু শোনানো হয়। তারপর থেকে কিছুদিন পর বা কিছু বছর আগে থেকে আমার এই মায়ের চুল্লি চালু করা হয়, এই চুল্লিতে এখন চলছে। আর সব থেকে মহাশ্মশান আমাদের এই মায়ের চুল্লি, মায়ের শ্মশান, মায়ের মহাশ্মশান হলো এটা। আর ঠিক তার পাশেই রয়েছে বৈদ্যুতিক চুল্লি,
তো আমাদেরকে দেখে একটু বাবারা ডাকলো যে আমাদের এদিকটা একটু আয়। তো চলো বাবাদের ওখানে যাই। প্রণাম বাবা। হ্যাঁ অবশ্যই, মায়ের দুয়ারে বাবার দুয়ারে থাকবো, ভালো থাকবো না? মা আমার আলো, সংসার যেন হয় ভালো, ভৈরবগুলো চিল্লায়। আচ্ছা, তখন ভাবি মা এসছে, মা দেখা করে যে ছেলেরা ভালো আছে আর নেই। আচ্ছা আচ্ছা, দেখে চলে যায়, ঠিক আছে, মা ভালো থাকুক, আমরা ক্ষতি হয়ে যাবে যাবে, কি অসুবিধা হবে, মা ভালো থাকলেই ভালো। তো এখানে আপনারা কতদিন থেকে আছেন? 37 বছর ধরে আপনারা এখানে রয়েছেন। বা আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, দিন রাত এখানেই। আর এদিকটায় হোম চলছে। এটা হচ্ছে মায়ের মহাশ্মশানের জায়গা, এখানে মায়ের মহাহোম চলছে, এখানে এখানে মহাহোম চলছে, এখানে বহু কিছু হয়, শান্তিপূর্ণ যজ্ঞ, মায়ের মনস্কামনা যজ্ঞ, মাঙ্গলিক যজ্ঞ, বহু কিছু যজ্ঞ হয় এখানে, যাতে মানুষের ভালো কোনো কাজ বা ভালো কিছু করা যায়। সিদ্ধ একটা জায়গা, এখানে বাবা আমাদের বসে আছে, মায়ের মূর্তি আছে, সামনে গুরু বামদেব আছে, সামনে মহাশ্মশান। তো দীপদা, আমরা এবার কোথায় এসেছি বলো? এখন এসেছি আমরা মায়ের যে চুল্লি জায়গা, আমাদের আগে ছিল মহাশ্মশান আমাদের, এখন মহাশ্মশানের পর এখন চুল্লি আমাদের হয়েছে মায়ের আজ্ঞাতে বা প্রত্যেকটা পাণ্ডার আজ্ঞাতে, এখন হয়েছে আমাদের মহাশ্মশান মা চুল্লি, সে চুল্লিতে আমরা যাচ্ছি এখন, প্রত্যেকটা ভক্তবৃন্দকে দেখাবো এখন মা চুল্লি আমাদের। এখানে মায়ের কাছে অনেক দর্শক, অনেক ভক্তবৃন্দ আসে, এমনকি যারা মৃত হয়ে যায়, মায়ের কিন্তু একদিনের ব্যক্তি যদি মৃত লাশ না জ্বলে তাহলে কিন্তু মায়ের ভোগ হয় না, সেরকম আমাদের এখানে ডবল চুল্লি করা আছে, এ একটা চুল্লি পরে একটা চুল্লি, পরপর ঠিক দুই পাশেই রয়েছে দুটো চুল্লি, এখান থেকে পরপর বোঝা যাচ্ছে, ও পাশে একটা, এ পাশে একটা, পরপর দুটো চুল্লি। শ্মশান তারার যে স্বস্তির ছাই এখান থেকে আর কি বাইরের দিকটায় চলে আসে। এখানে একটা ছোট ঘাট রয়েছে যেখান থেকে স্বস্তির জলটা আর কি দেওয়া হয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় মা তারা, জয় গুরু বন্দনা, বম ভোলে। এখন যাচ্ছি সাধক বামদেবের সেই ঘাটে। এই হলো সেই সাধক বামদেবের ঘাট। এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি দ্বারকা নদীর এখানে, আর দ্বারকা নদীর উপর দিয়েই রয়েছে একটা লম্বা ব্রিজ, যে ব্রিজটা দিয়ে ওই পাড়টাতে যাওয়া যাবে। ওই পাড়টাতে কিন্তু একটা ছোট্ট পার্ক রয়েছে, সেখানে কিন্তু গিয়ে অনেকটা সময় কাটানো যেতে পারে। বেশ সুন্দর একটা পার্ক, আপনারা কিন্তু এখানে এলে একবার ঘুরে যেতেই পারেন। আর আপনারা যদি চিনতে না পারেন, সেক্ষেত্রে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারেন। মন্দির সংলগ্ন এলাকা জুড়ে রয়েছে কিন্তু অনেক ফটো ফ্রেমের দোকান, যেখানে তারা মায়ের অনেক ছবি ফটো ফ্রেম করে কিন্তু তৈরি করা রয়েছে। পূর্ব গেটে গেট মায়ের আমাদের, এটা হচ্ছে মায়ের মেন গেট, এদিক থেকে সবাই প্রবেশ করে। উপরন্ত আমাদের আর একটা গেট আছে পশ্চিম দিকে, সেদিকে অনেকে যাওয়া আসা করে, এটা হচ্ছে মায়ের মেন গেট আমাদের। জয় জয় মা তারা, জয় মা তারা। মায়ের নাট মন্দির এটা, মায়ের নাট মন্দির এটা, মায়ের নাট মন্দির এটা, মায়ের নাট মন্দির। সামনে আছে বাবা শঙ্কর, বাবা শঙ্কর ছিল ভৈরবের মন্দির, বাবা মহাদেবের মন্দির, তার পাশে আছে বাবা বজরংবলী মন্দির, তার পাশে আছে বজরংবলী মন্দির, বাবা বাবা খাবার মন্দির। আচ্ছা, পাশেই তার পাশে মা আমাদের ষষ্ঠী বা নারায়ণ মন্দির। আচ্ছা, সামনে হোম যজ্ঞের জায়গা নাট মন্দির, তার পাশে আছে মন্দির হোম জায়গার জায়গা, যেখানে মায়ের বলিদান হয় সেই জায়গাটা একটু দেখাবো। যজ্ঞ চলে আমাদের, এখানে হচ্ছে মায়ের যজ্ঞ চলছে, শান্তিপূর্ণ সৃষ্টি যজ্ঞ। শান্তিপূর্ণ যজ্ঞ, যাতে যারা সবাই সুস্থ থাকে, ভালো থাকে, প্রত্যেক
কষ্ট প্রত্যেক মানুষ যেন ভালো থাকে সেই উদ্দেশ্যে মায়ের এখানে যজ্ঞ চলছে, মায়ের শান্তিপূর্ণ যজ্ঞ। ঠিক তার সামনেই বলিদান, চলো বলিদানটা একটু দেখি। এই হচ্ছে সেই মায়ের বলিদানের জায়গা, এটা হচ্ছে মায়ের বলিদানের জায়গা, আমাদের এ হচ্ছে আমাদের বলিদানের ঠাকুর মশাই। তিনি আর কি এখানে বলিদান করেন। তো দাদা তুমি কতদিন থেকে বলিদান করছো? অনেকদিন ধরে। তো অনেক দেখা হলো মায়ের মন্দির, তো চলো এবার একটু ড্রোন শ্যুট তোমাদেরকে দেখাবো। দ্বীপ না থাকলে আমি হয়তো এত কিছু জানতে পারতাম না এবং তোমাদেরকেও কিছু জানাতে হয়তো পারতাম না এত ভালোভাবে। তো দ্বীপ ছিল বলে আজকে তোমাদেরকে সব কিছু জানাতে পারলাম। ও যেভাবে সবাইকে শোনালো তো সেটা সত্যিই অসাধারণ, কেননা আমার তো কিছুই জানা ছিল না সেইভাবে। দ্বীপের থেকে সব জেনে নিলাম আর অসংখ্য ধন্যবাদ জানাই দ্বীপ। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দর্শক মানুষকে, প্রত্যেক জয় মা তারা, মা তারা ভক্তদেরকে প্রত্যেককে বলি মায়ের কাছে আসুন, মায়ের কাছে সমর্থনা জানান, মা সবার জন্য, আমরা সবার জন্য, সনাতন ধর্ম সবার জন্য। জয় জয় মা তারা, জয় তারা, জয় গুরু বামদেব। সবকিছু পাবেন সামগ্রিক, মায়ের অগ্রহ তেল, গোলাপ জল, মালা, ফুল, পেয়ারা, যে কিছু লাগে সবকিছু। পূজাশ্রী ডালির দোকান, এখানে কিন্তু আপনারা পূজার সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবেন এবং এখানে যারা আপনারা রাত্রি নিবাস করতে চাইছেন তার জন্য কিন্তু হোটেলেরও ব্যবস্থা আছেন। আপনাদের যদি প্রয়োজন হয় এখানে এসে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর দ্বীপ কিন্তু এখানেই থাকে, ওর সঙ্গে যদি আপনার পূজা নিয়ে কোনো আলোচনা থেকে থাকে ওর সাথেও কিন্তু এখানে এসে যোগাযোগ করে নিতে পারেন। প্রত্যেককে অনুরোধ করবো আমাদের দোকানে আসুন, প্রত্যেককে সামগ্রী পুজো কিনুন, আমাদের তারাপীঠ থেকে সবার কাছে অনুরোধ, ঠিকই। কিন্তু চলে এলাম শ্রী শ্রী যমুনানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। আশ্রমের ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি, ব্রহ্মচারীর এখানে প্রণাম জানিয়ে ব্রহ্মচারীকে দর্শন করে আমরা কিন্তু চলে যাব আমাদের লাস্ট আর একটা জায়গা, সাধক বামাখ্যাপার জন্মভিটাতে। এখানে আপনারা কিভাবে আসবেন? মন্দিরের ওখান থেকে টোটো কিংবা একটা অটো ধরে কিন্তু এখানে আপনাদেরকে আসতে হবে, 10 মিনিটের দূরত্ব কিন্তু মন্দির থেকে। তো বন্ধুরা এখন চলে এসেছি সাধক বামাখ্যাপার মাটির আদিবাড়ি। সাধক বামাখ্যাপার যে মাটির পুরানো আদিবাড়ি দর্শন করতে এসেছি, পরপর দেখি 2 থেকে 3টি এরকম আদিবাড়ি রয়েছে। আমরা কিন্তু প্রথম আদিবাড়িটাই গেছিলাম আর সেখানেই কিন্তু দর্শন করে আমরা চলে গেছিলাম। শেষ করছি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ট্যুর ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।